وتبارك في كلامه المجيد وفي القرآن العظيم. আমরা সকলে পবিত্র কোরআন থেকে পড়ব। নিয়ত হলো এরকম যাতে আল্লাহ তাআলা কোরআন তেলাওয়াতের প্রতিটি অক্ষর প্রতিটি শব্দের সওয়াব আল্লাহ যেন আমাদের সিনার মধ্যে গেঁথে দেন। পূর্ণ আল্লাহুম্মা আমিন। এমন একটি জান্নাতি নিয়ত নিয়ে আওয়াজকে বড় করে আমার সাথে সুর মিলিয়ে যে যতটুকু পারি আল্লাহর কোরআন থেকে আমরা পড়ি। পড়ুন আমার সাথে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহীম।
মহব্বত আওয়াজ দি আল্লাহুম্মা সাল্লি আশিক হইয়া পরিদর মাশুক আছি মদিনা কাটে আশকে যদি হতে পারি ওই জান্নাত হবে ঠিকানা তোমার শানে পড়ি মোরা দরুদ ও সালাম তোমার প্রেমে করি মোরা মিলাদে কিয়া তুমি হলে কবর কবা তুমি হলে কবর কবা রসুল আকরাম নূরে মুজাসসাম নাও লাখো সালাম তোমার শানে পড়ি মোরা দরুদ ও সালাম তোমার প্রেমে পড়ি মোরা দরুদ ও সালাম এই দুনিয়ায় যে জন যাকে ভালোবাসিবে কিয়ামত তার সাথে তার হাশর হবে এই দুনিয়ায় যে জন যাকে ভালোবাসিবে কিয়ামত তার সাথে তার হাশর হবে তোমায় ভালোবাসলে পাবো তোমায় ভালোবাসলে পাবো জান্নাত মাকাম নূরে মুজাসসাম লাও লাখো সালাম তোমার প্রেমে পড়ি মোরা দরুদ ও সালাম তোমার শানে পড়ি মোরা দরুদ ও সালাম তুমি হলে কবর কবা তুমি হলে কবর কবা রসুল আকরাম নূরে মুজাসসাম নাও লাখো সালাম তোমার প্রেমে করি মোরা মিলাদে কিয়াম তোমার শানে পড়ি মোরা দরুদ ও সালাম কোন ব্যক্তি কামেল মুমিন হয় না ততক্ষণ সবচেয়ে ভালোবাসিবে না তোমায় যতক্ষণ কোন ব্যক্তি কামেল মুমিন হয় না ততক্ষণ তোমায় ভালোবাসিবে না সে না যতক্ষণ তোমার প্রেমে জীবন টাব তোমার প্রেমে জীবন টাব কুরবানি দিলাম নূরে মুজাসসাম নাও লাখো সালাম তোমার প্রেমে পড়ি মোরা দরুদ ও সালাম তোমার প্রেমে করি মোরা মিলাদে কিয়া তুমি হলে কবর কবা তুমি হলে কবর কবা রসুল আকরাম নূর
নাও লাখো সালাম তোমার শানে পড়ি মোরা দরুদ ও সালাম তোমার শানে করি মোরা মিলাদে কিয়াম আল্লাহুম্মা আল্লাহর দরবারে শুকর যে একজন বড় বাপের আলেম আমি নগরের পাশে বসে সভাপতিত্বের চেয়ার অলঙ্কৃত করেছে। আমরা দোয়া করি হুজুরের জন্য, আল্লাহ যেন দীর্ঘ হায়াত সুস্থ হায়াত আল্লাহ যেন আসমানি কল্যাণ খায়ের নাজিল করে। সকলে আওয়াজ দিয়ে দোয়া করে পড়েন আল্লাহুম্মা আমিন। এছাড়াও চেয়ারম্যান সৈনান টেন্ডা ইউপি জনাব মোহাম্মদ টিপু খান সাহেব অসুস্থ, আমরা দোয়া করি আল্লাহ যেন জনগণের খেদমতের জন্য আল্লাহ তাকে নেক হায়াত দান করেন, করেন আমিন। আমার বাম পাশে বসে আছেন আপনাদের এলাকার রত্ন খতিব আজম হযরত মাওলানা হাফিজ তারিক আহমদ সাহেব,
যিনি অত্যন্ত পপুলার এবং সুপরিচিত এবং একজন যোগ্য আলেম, যিনি আপনাদেরই খ্যাতি, আপনাদের সমাজের একজন বড় মাপের আলেম। আমরা দরগা জামে মসজিদের খতিব সাহেবের জন্য দোয়া করি, আল্লাহ যেন হুজুরের নেক হায়াত, সুস্থ হায়াত আল্লাহ যেন মঞ্জুর করে। আরো জোরে বলেন আমিন। এছাড়া যার কথা না বললি নয়, প্রধান অতিথি যিনি ফুলতুলি দরবার শরীফের ভবিষ্যৎ কর্ণধার হযরত মাওলানা আহমদ হাসান চৌধুরী সাহেব, যিনি মূল্যবান তাকরির পেশ করেছেন ওলির আওলাদ। আল্লাহ তাআলা যেন এই মহান ব্যক্তিত্বের নেক হায়াত, সুস্থ হায়াতে আল্লাহ যেন আসমানি কল্যাণ নাজিল করেন, করেন আমিন। আমার আগে কথা বলেছেন নুরুল ইসলাম জিহাদি সাহেব, অত্যন্ত মূল্যবান আলোচনা করতেছিলেন, রাত গভীর হওয়ার কারণে হয়তো একটু সংক্ষেপ করতে হয়েছে, আর এছাড়াও প্রচন্ড শীত আপনাদেরকে কষ্ট দিচ্ছে, মোটামুটি হাত পা কান টান সব বেঁধে আপনারা বসেছেন, তো এই জন্য সময় খুব অল্প নিয়ে নিয়ে সবাই কথা বলেছেন, সবার শেষে ভাইকে বলেছে আমার। এছাড়া অসংখ্য ওলামায়ে কেরামের নাম এখানে আছে, আমি নিতে পারলাম না, সবার জন্য দোয়া আল্লাহ যেন সকলকে কবুল করেন, করেন। তবে সবচেয়ে বড় দোয়া আপনাদের জন্য, মাহফিলের আয়োজন হলো, প্যান্ডেল হলো, আপনারা যদি না আসতে তাহলে পরিবেশটা সুন্দর হতো না। এই জন্য যারা ব্যবসা বাণিজ্য কাজকর্ম সব কিছু পিছনে ফেলে দিয়ে আল্লাহ কোরআনের জন্য কিছু সময় কোরবানির নিয়ত করে আমরা এখানে উপস্থিত হলাম, আল্লাহ তাআলা যেন উপস্থিত সকলকে দয়ার করুণা ভিক্ষা দিয়ে কবুল মঞ্জুর করেন, সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী, আমি এমন সময় আলোচনা শুরু করলাম, সাধারণত এই সময় আলোচনা শেষ হয়ে যায়, রাত্র 12টা ওভার হয়েছে। তো এক নম্বর হলো, সময় অনেক পার হয়ে গেছে, রাতের অর্ধেকটা শেষ, এরপরে প্রচন্ড শীত, বিশেষ করে আপনাদের মৌলভীবাজার শ্রীমঙ্গল এই অঞ্চলে বাংলাদেশে সাধারণত শীত একটু বেশি থাকে, ঠান্ডা প্রচন্ড, প্রচন্ড ঠান্ডা আপনাদেরকে কষ্ট দিচ্ছে। এই মুহূর্তে আপনাদেরকে বসিয়ে রেখে জোর করে আপনাদেরকে কষ্ট দেওয়ার কোনো ইচ্ছা আমার না, তবে যেহেতু প্রধান বক্তা হিসেবে সবার শেষে আমি বসেছি, আবার আপনারা শুনেছেন আমি ঢাকা থেকে এসেছি, এই দুটি কারণে কিছু কথা আপনাদের সামনে বলতে চাই। যতটুকু বললে আপনাদের কষ্ট কম হবে, ততটুকু সময় কথা বলবো যাতে খুব বেশি কষ্ট না হয়, তবে আমার ভয় হচ্ছে আমাকে রেখে আপনারা আবার চলে যান কিনা, যদি একটু সাহস দেন যে না আমরা আসি, আপনি বলে তাহলে কিছু কথা বলতে চাই, আমরা সবাই থাকবো ইনশাল্লাহ, সবাই এই জোশ শেষ পর্যন্ত থাকবে তো, কারণ কোরআনের মাহফিলে থাকলে বরকত আছে না, এত সুন্দর একটি আয়োজন, এত ভালো একটি আয়োজন, যদি আমরা ছেড়ে যাই তাহলে বরকত থেকে মাহরুম হব। তাহলে আপনারা কি আমাকে আশ্বস্ত করলেন যে আপনারা আছেন, কতক্ষণ? আমি তো অল্প সময়ের জন্য হলো আপনাদের মেহমান, ঠিক কিনা? আজকে আমি মেহমান আর আপনারা মেজবান, সুতরাং মেহমান হয়ে রেখে মেজবান কোথাও যেতে পারে? তাহলে তো মহা মুসিবতে পড়ে যাবো। যাই হোক, আমি তো আশ্বস্ত হলাম যে আপনারা আছেন, আমি খুব অল্প সময়, একেবারে অল্প সময় আমার কথা আমি শেষ করব, আল্লাহ যেন আমাদের কবুল করে, করে। আরো জোরে বলেন আমি। সম্মানিত সুধী, সবার আগে আমরা একসঙ্গে একজন মালিকের প্রশংসা আদায় করব, সকলে আওয়াজ করে বলবেন সেই মালিককে আল্লাহ। আমরা কি সবাই বলেছি? পিছনের সবাই বলছি আল্লাহর নাম নিতে ভয় আছে? এর মধ্যে তো রাজনীতি নাই, কথা কন না, সব জিনিসে রাজনীতি আছে, একটা নাম আমার আল্লাহর নাম, সেখানে কোনো রাজনীতি আছে? তাহলে এই শীতের রাতে জবানকে খুলে মহব্বত আর ভালোবাসা নিয়ে, যে আল্লাহ পৃথিবীর খুব দয়ার করুণা নিয়ে কাছাকাছি অবস্থান করছেন, সেই মালিকের নামটা জবান খুলে একবার আমরা সকল উচ্চারণ করে পড়ি আল্লাহ, আর জোরে বলি আল্লাহ।
যে মালিক আমাদেরকে এখানে আসার সুযোগ দিলে আমরা আসতে পারলাম, এতে খুশি না বেজা? কম না বেশি? যে যতটুকু খুশি হয়েছে আওয়াজকে তত বড় করে একবার শুকর আদায় করে পড়ে আলহামদুলিল্লাহ আমার সাথে বলুন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি ইয়া রাব্বি লাকাল হামদ ওয়া লাকাশ শুকর কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীম সুলতানিক সকলেই বলুন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। প্রশংসা আদায় করলাম কার? সবসময় প্রশংসা আদায় করতে হবে কার? কাজে কর্মে ব্যবসায় বাণিজ্যে চলাফেরায় ওঠা বসায় লেনদেন সবসময় একজনের প্রশংসা আদায় করবো, তিনি কে মনে থাকবে? আল্লাহ কবুল করুন। লক্ষ করি তার চেয়ে অনেক অনেক গুণ বেশি দরুদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্ব সৃষ্টির একমাত্র ওসিলা, সমস্ত নবীদের মাথার তাজ, শামসুল হেদায়াত, ফখরুল আলম নূরে মুজাসসাম, নবীনা হাবিবুনা কুদওয়াতুনা সাইয়্যিদুনা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেহেশতি কদম মুবারক মদিনা আল মুনাওয়ারার পানে, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজ থেকে দেড় হাজার বছর আগে সৃষ্টির প্রধান মেহমান করে মক্কা আল মুকাররমার জাজিরাতুল আরব মা আমিনার ঘরে শ্রেষ্ঠ মানব হিসেবে পাঠিয়েছেন। বিনা দরখাস্তে সেই মহান রাসূলের উম্মত হওয়ার সৌভাগ্য আমরা অর্জন করেছি, যে মালিক তার হাবিবের উম্মত হিসেবে কবুল করেছেন, সেই মালিকের দরবারে আরেকবার শুকর আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। পাশাপাশি আল্লাহর কাছে বিনয়ের প্রার্থনা, আল্লাহ যেহেতু দয়া করে তার হাবিবের উম্মত হিসেবে কবুল করেছেন, আল্লাহর কাছে প্রার্থনা আল্লাহ যেন তার হাবিবের সুপারিশ, জিয়ারত, মুলাকাত, সাক্ষাৎ, শাফাত আল্লাহ যেন আমাদের ভাগ্যে উভয় জগতে দান করেন। সকল আওয়াজ করে পড়ুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধি, পবিত্র কোরআন আল করিমের সূরাতুল মায়েদার 35 নং আয়াত থেকে তেলাওয়াত করেছি। এই আয়াতকে কেন্দ্র করে নির্ভরযোগ্য মুহাদ্দিস এবং মুফাসসিরদের দৃষ্টিকোণ থেকে সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলতে চাই, যদি আমার মহান মালিক আমাকে ভিক্ষা তৌফিক দান করেন। আলোচনা শুরু করছি, তার আগে ছোট্ট একটা ভূমিকা। আমরা যারা আজকে আলোচনা শুনতে আসলাম, আপনাদের কাছে প্রশ্ন, এই সমাজে আমরা বিভিন্ন মানুষ বিভিন্ন পেশায় নিয়োজিত আছি, কেউ ব্যবসা করে, কেউ চাকরি করে, কেউ উন্নতি করে, আছে না? নাই? আচ্ছা বলুন, যিনি চাকরি করেন তাকে কি বলে? চাকরিজীবী। ইমাম সাহেব হুজুর নামাজ পড়ার হুজুরকে কি বলি? আমরা যারা নামাজ পড়ি মুসল্লি, যারা ডাক্তারি করে, যারা এই যে বাজারে ব্যবসা করে, বুঝলাম এক এক জায়গায় মানুষের এক একটা পরিচয় আছে না? তাহলে আপনারা বলুন, আমরা যারা আজকে কোরআন শুনতে আসলাম আমাদের পরিচয় কি? আচ্ছা আমি বলে দিই সহজ হবে, যিনি বলেন তিনি বক্তা, কতক্ষণ না? আর যারা শোনে এটা আমাদের জানা আছে না? এই যে আমাদের প্রধান বক্তা নাম দেওয়া হয়েছে, তার মানে আমি বক্তা, মানে যারা বলে তারা কি বক্তা, আর যারা শোনে শ্রোতা, এটা হলো আমাদের সামাজিক পরিভাষা। কিন্তু আমি জানতে চাই, আমাদের নূর নবী, আমাদের পেয়ারা রসুল, আমাদের হাদিস শরীফের মধ্যে আমাদের যারা আমরা কোরআন শুনতে আসলাম আমাদের আলাদা একটা পরিচয় দিয়েছেন, আলহামদুলিল্লাহ বলে। আজকে আপনারা যারা কষ্ট করে শীতকে মাথায় নিয়ে প্রচন্ড ঠান্ডার মধ্যে এখানে নীরবে বসে আছে, আল্লাহ রসুলের হাদিস আমাদের যে পরিচয় দিয়েছে দেড় হাজার বছর আগে, সেটি হলো এই, যারা কোরআন শুনতে আসে তারা শ্রোতা নয়, তারা হলো তোয়ালিবুল ইলম। সুবহানাল্লাহ। তাহলে আমাদের পরিচয় কি? তোয়ালিবুল ইলম, যারা কোরআন শিখতে আসে, হাদিস শিখতে আসে, শুনতে আসে, কোরআন হৃদয় ধারণ করতে আসে, সেটা মাহফিলের ময়দান হোক, মাদ্রাসা হোক, মসজিদের যে শুক্রবারের আলোচনা হোক, কোরআন হাদিসের যেই আলোচনা মজলিস হোক, সেখানে যারা কোরআন আর হাদিস শুনতে বসে আমার রাসূল বলছেন, তাদের পরিচয় হলো তারা সকলে হলো তোয়ালিবুল ইলম। সুবহানাল্লাহ। শুধু কোরআন শোনার কারণে আমরা এই মর্যাদা লাভ করেছি, একজন তোয়ালিবুল ইলম
যারা কোরআনের মজলিসে বসে যায় তাদের কি মর্যাদা, কি ফজিলত, কি মহত্ব, সেটা বলবার মতো কোনো ভাষা আমার স্মৃতি ভান্ডারে নাই। তবে আমার নূর নবীর একটা হাদিস আমি আপনাদেরকে শোনাই। হাদিসটি সুনান তিরমিজি, সুনান নাসাঈ, সুনান আবি দাউদ থেকে প্রায় 17টি হাদিসের কিতাবে এই হাদিসটি এসেছে। আল্লাহর হাবিব তার বেহেশতি জীবনে 1500 বছর আগে বর্ণনা করেছেন, যারা কোরআনের মাহফিলকে কেন্দ্র করে দোকান বন্ধ করে আস্তে আস্তে হাঁটি হাঁটি পা পা করে রাস্তা ধরে কোরআনের মাহফিলে এসে যায়, প্যান্ডেলের বাহিরে নয় প্যান্ডেলের মধ্যে বসে যায়। মাহফিলকে কেন্দ্র করে কিছু লোক প্যান্ডেলের বাহিরে আসে না, নেই থাকে কি থাকে কি না, বরং মাহফিলের প্যান্ডেল এসে বাজারে বসে থাকে, কথা কন না রাস্তায় বসে আগে অনুভব করে দেহি বক্তা কেমন, ওয়াজ ভালো করবে কিনা, জমে কিনা, ভালো হাসাইতে পারে কিনা, এই অনেক জল্পনা কল্পনা রাস্তায় বসে করে। এরপরে চিন্তা ভাবনা করে মসজিদে ঢুকে বোঝা গেল কোরআনকে মহাকবত করে বেহেশতের বাগানে বসার আগে এই সমস্ত চিন্তা ভাবনা এটা কোরআনের বরকত থেকে মাহরুম হওয়ার অবস্থা, ঠিক কিনা বলেন? যারা কোরআনের মাহফিল উদ্দেশ্য করে ঘর থেকে বেরিয়ে যায় আদব হলো তারা বসে যাবে, এটাই কোরআনের মাহফিলের আদব। কারণ আল্লাহ রাসূল বলেন কোরআনের প্রোগ্রামকে কেন্দ্র করে যারা ঘর থেকে বেরিয়ে যায় দোকান বন্ধ করে চলে আসে, ব্যবসাবারে জব করে দিয়ে চলে আসে, যে রাস্তাটা ব্যবহার করে কোরআনের খাতিরে আল্লাহ সেই রাস্তাটাকে বেহেশতের রাস্তায় পরিণত করে দেন, চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা আবার নবী বলেন মান সালাকা তরিকান ইয়াতলুবু ফীহি ইলমান সালাকাল্লাহু বিহি ইলা তরিকাল জান্নাহ। কোরআনের মাহফিলকে কেন্দ্র করে ঘর থেকে যে গোলা আমরা বেরিয়ে যাই, দোকান বন্ধ করে দেয় ব্যবসা বাণিজ্য 2-3 ঘন্টার জন্য অফ করে দাঁড়িয়ে একটা বেহেশতে নিয়ে আল্লাহর কোরআনের মাহফিলের ময়দানে হাজির হয়ে যায়, আল্লাহর হাবিব ঘোষণা দিয়ে জানালেন তুমি যে রাস্তা ধরে, হতে পারে পাকা রাস্তা, কাঁচা রাস্তা, ইটে রাস্তা, মাটি রাস্তা, কিন্তু আল্লাহ পাক কোরআন সোনার ইজ্জতে বদৌলতে যে রাস্তা ব্যবহার করে তুমি কোরআনের মাহফিলে এসো, যে রাস্তায় হেঁটে হেঁটে কোরআনের মাহফিলে এসো। আবার আল্লাহ বলি কোরআনের ইজ্জতে কোরআনের বরকতে আল্লাহ পাক যে রাস্তায় হেঁটে হেঁটে কোরআনের মাহফিলে হাজির হয়ে গেলেন, আল্লাহ পাক সেই রাস্তায় হাঁটাতে হাঁটাতে চালাতে চালাতে ইলা তরিকিল জান্নাহ বেহেশতের জান্নাতে পৌঁছায়া দিবে। এটা আমার নবীর ওয়াদা। যারা কোরআনের রাস্তায় একবার ওঠে তাদের গন্তব্য কোথায়, কথা বলে আরো জোরে বলে আমার কথা, আমার রাসূলের কথা। আমার রাসূল কি মিথ্যা বলেন মাঝে মধ্যে দুই একদিন? এমন একজন রাসূল যা বলেন সব সত্য বলেন, সুবহানাল্লাহ। দুনিয়াতে নেতাদের সার্টিফিকেট দেয় তার কর্মীরা, কথা কন না আমার নেতা ভালো এই সার্টিফিকেট কর্মীরা দেয়, তাও যার দলের কর্মী তার দলের নেতাকে সার্টিফিকেট দেয়, কিন্তু আমার রাসূলকে সার্টিফিকেট দিয়েছেন কাফের মুশরিক বেদিনেরা। রাসূল যে চরম সত্যবাদী, তিনি যে আল আমিন, এটা আবু বকর ওসমানে আগে দেয়া লাগে নাই, আবু জেহেল ওতবা সাহেবা তারাই বলতো আমরা তোমাকে মানি না ঠিক, কিন্তু এতটুকু স্বীকৃতি দিতেই তোমার চেয়ে সত্যবাদী পৃথিবীতে আর কেউ নাই, সুবহানাল্লাহ। তাহলে সেই রাসূলের কথা, যারা কোরআন শোনার জন্য ঘর থেকে বেরিয়ে যায় যে রাস্তা দিয়ে হাঁটে সেই রাস্তায় হাঁটতে হাঁটতে যাবে কোথায়, তাহলে আমরা কোরআন শুনতে আসছি, ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূলের বাণী যদি সত্য হয় আমাদের শেষ গন্তব্য কোথায়? শুধু তাই নয়, ঘর থেকে বেরিয়ে পড়লেন রাস্তার মধ্যে এসে আপনি দাঁড়ান নাই, চায়ের দোকানে বসেন নাই, বেহেশতি নিয়ত নিয়ে, জান্নাতি নিয়ত নিয়ে প্যান্ডেলের মধ্যে ঢুকে পড়েছেন, আর একটা নিয়ত করে ফেলেছেন, মাহফিল হলো ইবাদত, কোরআনের আলোচনা শোনা হলো ইবাদত,
আর ইবাদতের মূল হলো দোয়া। নিয়ত করেছেন প্রোগ্রাম শেষে দোয়া হবে, মোনাজাত হবে, মিলাদ হবে, ইস্তিগফার হবে, চোখের পানি শুনে মোনাজাতে ভিক্ষার হাত তুলে কান্নাকাটি করে জীবনের গুনাহ মাফ করিয়ে এরপরে মাহফিল থেকে আমি ঘরে ফিরব, এরকম একটি বেহেশতি নিয়ত নিয়ে কোরআনের মাহফিলে বসে গেলেন। আল্লাহর হাবিব বলেন, শুনো গোলাম, এই যে বেহেশতি নিয়ত করে কোরআনের মাহফিলে বসে গেলি, পাটির উপরে খেরের উপরে নিচ থেকে শীত তোমাদেরকে কষ্ট দেয়, পিছন থেকে সামনে থেকে কুয়াশা তোমাদের গায়ের উপরে পড়ে, এরপরে কোরআনের মাঠ থেকে তোমরা চলে যাওনি, শেষ মোনাজাত না করে যাইবেনাই নিয়াত করে বসেছো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ময়দানে বসার খাতিরে তোমাদের মর্যাদা এত বেশি বাড়িয়ে দিয়েছে, যেই জায়গাটুকু জুড়ে তুমি বসে আছো তোমার সেই বসার জায়গায় আল্লাহর নূরের ফেরেশতারা নূরের পাখা বিছিয়ে দেয়। সুবহানাল্লাহ, আল্লাহর হাবিব বলেন, ওয়া ইন্নাল মালায়েকাতা লা তাদউ আসরিহাতাহা রিদাল তালিবিল, যারা তালিবিল ইলম হয় কোরআন শুনতে আসে, আয়েশা রাস্তায় দাঁড়ায় নাই বসছে, আমরা কোরআনের মাহফিলে বসে গেছি, আল্লাহর হাবিব বলেছেন যারা বসলো জায়গা নিল কোরআনের ময়দানে, ওয়া ইন্নাল মালায়েকাতা আল্লাহর অসংখ্য নূরের ফেরেশতারা তাদের বসার জায়গায় লা তাদউ অবশ্যই তারা বিছিয়ে দেয় আজনিহাতাহা নূরের পাখা, কোরআন প্রেমিকরা ফেরেশতাদের পাখার উপরে বসে থাকে। কল সুবহানাল্লাহ, শুধু তাই নয় বাবা, যে ফেরেশতারা নূরের পাখা বিছিয়ে দিল আমরা নীরবে নিভৃতে নিস্তব্ধতার সাথে কোরআন শোনার জন্য বসে গেলাম, আল্লাহর নূরের ফেরেশতারা এসে যতক্ষণ মাহফিল চলবে তারা দুইটা কাজ করবে, কয়টা কথা কন না, ঠান্ডা হয়ে গেছে, শীতে দূরে গেছে, কষ্ট হচ্ছে, অনেকদিন আগের মধ্যে শত্রুতা আছে না, সেহারে একটু হাসি টাসি কম দেখতেছি, বোধহয় ঠান্ডা বেশি লেগে গেছে। শোনেন, আমরা যারা বক্তার শ্রোতা, একটু ভাত না থাকলে জমে, এই জন্য সেহারে একটু হাসি টাসি রাখবেন, মনে হয় যেন 500 বছর আগের একটা পরিচয়, এমন অবস্থা যে রস কস নাই, সব শুকিয়ে গেছে, কারণ রস থাকা দরকার আছে না, না প্রায় মাহফিলে বলি এক লোক হোটেলে খেতে বসছে, তার আবার অভ্যাস লেবু খাওয়া, কথা কন না, কেমন লেবু, যে লেবুতে রস আছে, আর লেবু তো রসের জন্যই খায়, কথা কয়, আরে লেবু কি জন্য খায়, তা সে তো খেতে বসে মেসির কে বলছে ভাই আর যা দাও আর না দাও একটু লেবু দিও যাতে রস থাকে, তো মেসিয়ারও দিয়েছেন সেও খাচ্ছে, কিছুক্ষণ পর ম্যানেজার লক্ষ্য করে শুনতেছে দুইজনের মধ্যে তুমুল ঝগড়া, শুধু মারামারিটা বাকি, এখন হোটেলের মধ্যে যদি তর্ক বিতর্ক ঝগড়াঝাটি হয় হোটেলের সুনাম হয় না বদনাম হয়, ম্যানেজার ভাবছে যে আমার ব্যবসা তো লাটে উঠবো, দেখা যায় ডাক দিছে ম্যানেজার, এই কি হইছে, যিনি খাচ্ছেন তিনি বলতেছে ভাই এত দূর থেকে আসলাম একটু লেবু চাইলাম, রস বলা কি লেবু দিছে, রস নাই কষ তো নাই, এই জন্য না রাগ করছি, মাইক তো আর দেই নাই কেবল হাত তুলছিলাম, ম্যানেজার বলে এটা কোনো কথা দিছে একটা ধমক মেসের কে, বেটা কি দিছিস রস নাই, কত দিছিলাম তো ঠিক রস নাই কে, কত থাকবো কেমনে, এর আগে তো তিনজন সিপাহী গেছে, তিনজন সিপাহীলে রস থাকবো, কথা বলেন রে, তিনজন সিপাহীলে রস থাকবো, তা আপনাদের কত মোটামুটি মাগরিব থেকে হুজুররা সিপাহীছে, আমার খতিব সাহেব হুজুরে তো ভালো সিপাহীছে, এই জন্য কি রস সব শেষ, আরে লেবুর রস শেষ হয় গো, কোরআনের রস আছে না, কিয়ামত পর্যন্ত কোরআন মানুষের কাছে উপস্থাপন করলেও কোরআনের মজা শেষ হবে না, কথা কন না, নাকি ভাষা বুঝতেছেন না, বুঝতেছেন বাইরে ভাই সিলেটের ভাষা আমার খুব ভয় পাই, কিন্তু আলহামদুলিল্লাহ আমি খুব এনজয় করি, আপনারাই সেই মানুষ যারা সব ভাষা বোঝেন, আমি কিন্তু সিলেটের ভাষা বুঝি না, কিন্তু আপনারা ঢাকার ভাষা বোঝেন, বরিশালের ভাষা বোঝেন, নোয়াখালীর ভাষা বোঝেন, বুঝেননি না, আমি তো একবার যাই মহাবিপদে ঘুরছিলাম, মানে বন্ধু দাওয়াত দিছে বললো যে কি খাইবা, বললাম সবই তো খাই, বলছে না আজকে একটা আলাদা তরকারি তোমার জন্য আয়োজন করা হয়েছে, বললাম যে নাম কি, তো খুব টেনশনে পড়ে গেলাম যে কি নাম বলে, কয় যে না যে তরকারি আয়োজন করছে এটার নাম হে হে,
টেনশন তারও বাইরে গেছে, হাই প্রেশার। ভাবলাম যে এত তরকারি সারা জীবন খাইলাম, হে হে তো নাম শুনি আমার যতটুকু জানা আছে যে হে হে করে তো মানুষ হাসে, কথা বল না, এটা আবার খাবার হইলো। তো ভাবলাম যা নোয়াখালী তো হইতেও পারে, কতক্ষণ না নোয়াখালীর মানুষের বুদ্ধি কম না বেশি? আপনার জায়গায় 10 বার বেসবে টেরি পাবে না যে বেঁচে লাগছে, এত চালাক তার এত বুদ্ধি। ওই ইনকিলাব পত্রিকা একটা গল্প পড়ছিলাম, বাড়ি হলো নোয়াখালী স্যারের এক স্কুলের টিচার, কতক্ষণ না তো গ্রামের স্যার তো কষ্ট হচ্ছে না, মানে একটু আলাপ করে আপনাদের সাথে মানে মিলতেছি আর কি, কতক্ষণ না যদি যদি সেই মিলা না যায় তো কথা কইও মজা নাই, শুনেও মজা নাই, ওয়াজ কর্ম কতক্ষণ করে দেবো যে মাঠ খালি কেউ না, এই ভয় আসে না? এই জন্য একটু আমরা পরিচিত হয়ে নিচ্ছি, পরিচিত হইলে তখন আমার সাইডে যেতে পারবে না, দইলা বসবে যে ভাই যান কই একটু কিনা চিনলাম আপনার, ঠিক কিনা বলে? এই জন্য আপনারা আসেন তো, খেতে কাজ টাজ করে স্কুলে যখন ঘন্টা পড়ে তখন দৌড়ে স্কুলে যায়, বাড়ির পাশেই তো স্কুল, কতক্ষণ তো সারাদিন যে সকাল 8টা পর্যন্ত কাজ করে শরীরে ক্লান্তি আসে না? টেবিলে মাথা দেয় একটু সাথে সাথে কি ঘুম আসে, ঠিক কিনা বলে? ছাত্র তোমার কম চালাক না, স্যার কি পরিমাণ ঘুমায় এটা টেস্ট করার জন্য চকের গুড়া আবার নাকের সামনে হৃদয় যে মোটামুটি গুড়া উঠতেছে, তাইলে বুঝলেন যে না ঘুমটা খুব গাঢ় ঘুম হয়েছে। ঘুম আবার 3 প্রকার, কয় প্রকার? 3 প্রকার, এটা অবশ্য কোরআনের কথা, এটা গল্প নয়। ঘুম কয় প্রকার? 3 প্রকার, সবাই বলে 3 প্রকার। বড় করে আওয়াজ দিবেন, দেখবেন যে শীত চলে যাবে, শরীর একটু গরম হবে, চুপচাপ থাকবেন, শীত আরো বেশি ধরবে, যেটা তো আমার ভয় পাইতেছে দেখবেন, যেখানে বাঘের ভয় সেখানে এই জন্য ভয় করা যায় না। তো ঘুম আবার কয় প্রকার? 3 প্রকার, কত কয় না রে? 3 প্রকার, মানে একটু আপনাদেরকে জ্বালা দিব মাঝে মধ্যে, আপনারাও সহ্য করে নিন, রাতটা করে না যে বুঝলে এত বারবার কয় যাওয়ার সময় ধৈর্যটা ফিরে দিয়ে দিই, ভয় নাই যাইবো না রাতে থাকবো, এই জন্য আমি ঠান্ডা মাথায় শুরু করছি। যদি আপনারা থাকেন ইনশাআল্লাহুল আজিজ আমি আপনাদের সাথে আছি, আছে তো? যাবেন না তো? আল্লাহ কবুল করুন, মঞ্জুর করুন। ঠিক আছে মাজা ইয়ার মানুষ তো থাকেন, দাঁড়ায় অসুবিধা নেই, দেখতে খুব ভালো দেখা যায়, এই মাঝে মধ্যে ক্যামেরা ঘুরে ধরেন মোবাইলে, ভাইয়ারা এত কষ্ট করে দাঁড়ায় আসে, ছবি করতে ভালো দেখা যাবে না, এত সুন্দর প্যান্ডেল বসার জায়গা আপনারা কষ্ট করে দাঁড়ায় আছে, এটা অসুন্দর লাগবে, একটু বসলে ভালো লাগবে। শোনেন ওয়াজ এদিকে হচ্ছে, ওদিকে না আর তাকানো দরকার নাই, আপনারা বেশি তাকাইলে ওনাদের মর্যাদা আরো বাড়বে, এই জন্য অনুরোধ করছি একটু ভিতরে ঢুকে বসলে আমরা খুশি হব, আল্লাহও খুশি হবে, মাগফিরাত নাজাত দিয়ে দিবেন কে? তাহলে ঘুম কয় প্রকার? 3 প্রকার। ওয়াজ মনে রাখবেন কোন জায়গাতে কোন দিকে যায়, এটা মনে রাখার দরকার আছে না? প্রথম ঘুম আসে মানুষের মাথায়, কোথায়? অর্থাৎ মনে করেন একদিন একরাত্র ঘুমায় নাই, ব্যবসা বাণিজ্য কাজ কর্ম ব্যস্ততার কারণে ঘুমাতে পারে নাই, একেবারে এই না ঘুমানোর কারণে মাথা গরম হয়ে যাচ্ছে, একেবারে এখন আর না ঘুমাইলে হচ্ছে না, শরীরটা খুব ঝিম দিয়ে আসতেছে, এরকম আছে না? না, পবিত্র কোরআনের ভাষায় এই ঘুমটাকে নওয়াজ বলে। কি বলে? জোরে বলো। অজু অবস্থায় যদি এরকম ঘুম কারো আসে তাহলে তার ঘুম তার অজু নষ্ট হবে, কতক্ষণ অজু নষ্ট হবে না? তৃতীয় নাম্বার ঘুম, কোরআনের ভাষায় এটাকে সেনাত বলা হয়। কি বলে? সেনাত। সেনাত হলো মাথা থেকে পুরো দেহের মধ্যে আসে, তখন দেখবেন যে মাথায় এখন আর জিম নাই, এখন পুরো শরীরের ভিতরে ঘুম আসার অবস্থা, বাসে থাকলে সামনের সিটে খালি বাড়ি খায় ঝুলে ঝুলে যায়,
ক্লাসে বসলে টেবিলের লোকে বাড়ি খায় কথা কন না, জুমার মসজিদে ওয়াজ শুনতে শুনতে কখন যে তার জোরানি আসে কখন না আরেকজনের পিঠে যায় লাগছে বাড়ি আসে না আসে না। ওয়াজ যদি ভালো না জমে খালি ঘুমায় ওয়াজের মাঝে মানে জমে নাই কথা কন না, এইরকম ঘুম আসে না নাই। আজকেও তো আমি আসার সময় সিটের লোকে কত বাড়ি খাইলাম জীবনে আসছে। এইরকম ঝিমওয়ালা ঘুমকে কোরআনের ভাষায় সেনাত বলা হয় তন্দ্রা তন্দ্রা। যদি অজু অবস্থায় এরকম তন্দ্রাও কারো আসে তাহলেও তার অজু ভাঙবে এ দেখে না জুমার পরিচিতি ঠিকই যখন একামত হয়ে যায় চট করে ওঠে আল্লাহু আকবার নাকি অজু করতে যায়, এর কারণ হলো এরকম ঘুমাইলে অজু ভাঙবে। আমার কথা বলতে ভালো লাগতেছে যে দুই পাশে আলেম আছে আর আমি যে ঘুমের ব্যাখ্যা দিচ্ছি এটা ইমামউদ্দিন ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি আয়াতুল কুরসির ব্যাখ্যা করতে গিয়ে সিনাতু ওয়ালা নাও এর ব্যাখ্যা করতে গিয়ে ঘুমটাকে ভাগ করেছেন আলহামদুলিল্লাহ পড়ে। তিনি এত বড় একজন মুফাসসির এবং মুহাদ্দিস যিনি 200,000 হাদিসের হাফেজ ছিলেন সুবহানাল্লাহ বলেন তিনি একমাত্র মুফাসসির কোরআনকে হাদিস দিয়ে ব্যাখ্যা করেছেন। ইবনে কাসির রাহিমাহুল্লাহ কোরআনের ব্যাখ্যা করেছেন হাদিস দিয়ে, কোন আয়াতের ব্যাখ্যা করতে গেলে 5টা 7টা 10টা হাদিস নিয়ে আসতে তার জীবনী যে পড়লাম তাফসীর করতে গিয়ে মাঝে মধ্যে তিনি মোরাকাবায় যেতেন আল্লাহর হাবিবের সাথে ধ্যানের মধ্যে কথা বলতেন সুবহানাল্লাহ এই আয়াতের তাফসীর কি হবে আমার আমি একটু শুনতে চাই, ধ্যান করতেন মোরাকাবা করতেন রওজা মুবারক থেকে আমার হায়াতুন নবী তিনি ইঙ্গিত দিয়ে দিলে সেই ইঙ্গিত অনুযায়ী তিনি কোরআনের তাফসীর করতেন সুবহানাল্লাহ কত বড় মুফাসসির। তিনি ঘুমের ব্যাখ্যা করছেন দ্বিতীয় নাম্বার ঘুমটাকে সেনাত বলা হয়, ঘুম আসলে মানুষের জোরায়া ডানে পড়ে বামে পড়ে অজু অবস্থায় এরকম ঘুম আসলে তাহলেও মানুষের অজু ভাঙবে। এবার আসুন তিন নাম্বার ঘুম সহজ বাংলায় নাক টানা টানির ঘুম কথা কন না আছে না না। দুই বন্ধু ঘুমাইছে একজন চরম নাক টানা শুরু করছে সারা রাত আর একজনের ঘুমাইতে পারে না সকালবেলা ওইটা মারামারি শুরু করছে বেটা তোর জন্য ঘুমাইতে পারি না নাক টানে এরকম টানে যে নাক টানে কাছে অসম্ভব আমি তো জীবনেও নাক টানে না। আরে হ্যাঁ যে নাক টানে খবর ঘের আছে না কারণ হ্যাঁ কি করছে ঘুমাই গেছে কি করছে ঘুমাই গেছে। আল্লাহর হাবিব বলছেন নাওম নিসফুল মাউত এই ঘুমটাকে বলা হয় নাওম কি বলা হয় নাওম। এরকম কেউ ঘুমাইলে এই ঘুমটাকে মৃত্যুর অর্ধেক বলেছেন আমার রাসূল। এরকম যখন মানুষ ঘুমিয়ে যায় তখন মানুষের আত্মা দেহ থেকে বেরিয়ে যায় আপনাকে ঘুম পাড়ায় রেখে আত্মা ঘুরতে যায় সারাদিন আপনাকে সার্ভিস দিয়েছে আপনার সমস্ত আপনার সাথে সাথে থেকে রাজনীতি করছে ব্যবসা করছে বাণিজ্য করছে আত্মার একটা বিশ্রাম দরকার আছে না আপনাকে ঘুম পাড়ায় রেখে সে ঘুরতে গেছে। আল্লাহ রাসূল বলছেন এরকম ঘুমন্ত ব্যক্তিকে হঠাৎ ডাক দিতে নাই আস্তে করে মাথায় হাত দিয়ে বাবা আব্দুল্লাহ আস্তে আস্তে ঘুম থেকে জাগাবে যদি হঠাৎ করে ডাক দেন দেখবেন যে চোখ টুক তারায় বসে কথা কন না অনেক সময় হার্ট ফেল করে তার হার্ট 100% কামব্যাক করতে পারে না প্রস্তুত হয় না এটা হলো ঘুম কারণ এই ঘুমটা মৃত্যুর অর্ধেক এই ঘুমাইলে কারো হুঁশ থাকে তো বন্ধু তো নাক টানছে সকালবেলা তো ঝগড়া সে তো মানে না যে না আমি তো নাক টানি না তো হ্যাঁ তোমার কম চালাক না পরের রাত্রে মোবাইল দিয়ে অডিও ভিডিও দুইটা করছে কথা কন না নাক টানার শব্দ আছে না সকালবেলা ঘুম থেকে উঠে কিছু আর বলে না মোবাইল ছাইড়া দিছে দেখা যে স্যালো মেশিন চলতেছে শব্দ আছে না তাই নাকি এরকম ঘুমাই কই মিয়া মোবাইল রেকর্ড না করলে তো বুঝতে না কই যে বলবো কেমন আসলে ঘুমাই গেছিলাম তো বুঝে গেল এরকম ঘুমাইলে মানুষের হুশ সবাই বলেন থাকে আচ্ছা আপনারা আবার ফতোয়া দেন এইরকম যদি কেউ ঘুমায় তার অজু থাকে সবাই কয় না আপনারা যেভাবে জবাব দিয়েছেন বুঝে যায় আপনাদেরটা থাকে থাকলে তো সুবিধা সকালবেলা রুজু করুন লাগলো না ঘুম থেকে উঠেই নামাজ যে ঠান্ডা উজু করতে কষ্ট আছে না নাক টেনে ঘুমাইবে না রুজু যদি না যায় তাহলে সহজ হইল না কিন্তু বাস্তবে বলেন এরকম ঘুমাই রুজু থাকে কথা কয় না গরম 500 মাইল গতি উজু ভাঙে যায় ঠিক কিনা বলে এখানে একটা জুমলায় মুহতারে যা আছে একটা আলাদা কথা আছে আমার রসুল যদি এরকম ঘুমাতে তারপরও আমার রসুলের উজু ভাঙতো না আপনি কি আপনার মত রাসূলকে ভাবলেন
আপনি ঘুমাইলে তুমি অজু থাকে না, কিন্তু আমার রসুল যদি এরকমও ঘুমান আমার রসুলের অজু ভাঙে না। সুবহানাল্লাহ বলে আব্বাজান খাদিজাকে পর্যন্ত সারে না। আমি বুঝলাম না দ্বন্দ্বটা কোন জায়গায়, দ্বন্দ্বটা কোন জায়গায় এটা আমার বুঝে আসে না। তোমার সাথে কি তার কোনো বাজাবাজি আছে না? আল্লাহকে হালা বলতে হবে, রসুলকে হালা বলতে হবে, মদখোর বলতে হবে, নেশাখোর বলতে হবে, আমি বুঝলাম না দ্বন্দ্বটা কোন জায়গায়। দ্বন্দ্বটা এক জায়গায়, সেটা হলো আকীদা, সেটা হলো বিশ্বাস, ঠিক কিনা বলে? আকীদা পরিশুদ্ধ না হয়, আকীদা যদি সহি না হয়, মজবুত না হয়, আল্লাহর কাছে ইবাদতের চারণার দাম নাই। কিন্তু আপনি আমল কম করবেন, আকীদা যদি সহি হয় আল্লাহর কাছে সেই ইবাদতের দাম অনেক বেশি। বন্ধুরা আমার, নিশ্চয়ই আপনি জানতে চাইবেন আল্লাহর হাবিব ঘুমিয়ে গেলেও তার অজু ভাঙত না, দলিলটা কি? যদি দলিল না বলি কাল কি বলবেন হুজুর গল্প করে গেল? তাহলে এবার দলিলটা নেন, সহিহুল বুখারী, কিতাবুস সালাত এবং কিতাবুল অজু দুটি অধ্যায়ের মধ্যে হাদিসটি বর্ণনা করেছেন বিশ্ব সেরা মুফাসসির হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস। এত বড় মুফাসসির আমার আল্লাহ, 13 বছর বয়সে যার সিনার মধ্যে 30 পারা কোরআনের তাফসীরের ইলম ঢুকিয়ে দিয়েছেন, মাত্র বয়স 13 বছর বয়স, 13 বছর বয়সে শুধু মুফাসসির হন নাই, পৃথিবীর শ্রেষ্ঠ মুফাসসির আমার রসুলের পরেই যিনি সেরা। সুবহানাল্লাহ, কোন আবু বকরের চেয়েও সেরা, ওমরের চেয়েও সেরা, বয়স মাত্র 13 বছর। তাহলে আর একটা প্রশ্ন দাঁড়ায়, কোনদিন ভার্সিটিতে পড়েন নাই? কারণ আল্লাহর হাবিবের যুগে কোনো প্রতিষ্ঠান ছিল না, স্কুলে পড়েন নাই, কলেজে পড়েন নাই, 13 বছর বয়সে কোথা থেকে কিভাবে 30 পারা কোরআনের শ্রেষ্ঠ মুফাসসির হলে? আব্দুল্লাহ ইবনে আব্বাস নিজেই জবাব দেন, শোনো পৃথিবীর মানুষ, আমি কোনো প্রতিষ্ঠানে পড়ি নাই, কারো কাছ থেকে তাফসীর শিখি নাই, আমার নূরের নবীর একটা মুনাজাত আর একটা দোয়ার বদৌলতে আল্লাহ পাক 30 পারা কোরআনের তাফসীর এই সিনাই ঢুকিয়ে দিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। আমার নূরের নবী একদিন শুধু দোয়া করছেন, হাত তুলে আমার জন্য দোয়া করছেন, রাসূলুল্লাহ হাত নামানোর আগে আল্লাহ পাক শ্রেষ্ঠ মুফাসসির আমাকে বানিয়েছে। সুবহানাল্লাহ, আমার নবীর দোয়ার পাওয়ার আছে না? আছে। এখন তো দোয়ায়ও ভাইরাস লাগছে, কথা কর না, একদম তো মাঠে ময়দানে কয় দোয়া নাই, ওই যে আজহারের সার্টিফিকেট আছে যা পায় তাই তো দলি, কথা বলে না? বাংলাদেশে ফুলতুলি থাকতে কোনো আজহার মাজার চলে না, বাংলাদেশে শাহজালাল থাকতে কোনো আজহার চলে না। এই দেশ আবাদ করেছে আল্লাহর অনুগ্রহ, এই দেশে যদি অনুগ্রহ না আসতে তাহলে আজহারের সার্টিফিকেট যোগ্যতা জীবনে অর্জন করা যেত না, এই দেশের মানুষ মুসলমানই হতো না। আজ থেকে 20-30-40 পুরুষ আগের দলিল খুঁজুন, সেই সমস্ত দলিলে দেখবেন মুসলমানের নামের আগে মোহাম্মদ নাই, সিরি লেখা। জৈনপুর বলেন, ফুলপুরা বলেন, ফুলতুল বলেন, যে হক্কানি দরবার গুলি আছেন আল্লাহর আগে মানুষের দারে দারে গিয়ে মানুষের মধ্যে দীন ইমান ইসলামের দাওয়া ঠুকিয়ে দিয়েছেন, আমরা ইসলাম পেয়েছি, মুসলমানিত্ব অর্জন করেছি, ঠিক কেন বলে? সারা জীবন আল্লাহর অলিরা মানুষের দারে গিয়ে দোয়া শিক্ষা দিলেন, দরুদ শিক্ষা দিলেন, মিলাদের শিক্ষা দিলেন, সুন্নিয়াতের দাওয়াত পৌঁছাইলেন, তুমি দাওয়াত দিয়ে সেই কেসি কাটা করতেছো, দোয়া নাই, মিলাদ নাই, দরুদ নাই, পীর নাই, মুরিদি নাই, কথা কোন ঠিক কিনা? কিন্তু কথা খুব পরিষ্কার,
এই সমস্ত হকানি দরবার গুলি যতদিন পর্যন্ত দেশে আছে কোন সার্টিফিকেট তারি কোন মানুষের স্থানে দেশে নাই। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, আপনারা এই জবাব দেন, আমার নবীর দোয়ার পাওয়ার আছে না নাই? দোয়ার ভিতরে ভাইরাস লেগেছে, দোয়া নাই, ফতোয়া জারি করেছে, দোয়ার বিরুদ্ধে তারা কথা বলতেছে। শুধু তাই না, এমন বিরোধিতা করতেছে, করতে 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 এই পর্যায়ে চলে গিয়েছে যারা আল্লাহর হাবিবের বিশ্বাসের ব্যাপারে, আকীদার ব্যাপারে লিফলেট প্রচার করা শুরু করে দিয়েছে। মোনাজাত বিদআত, কর নাউযু বিল্লাহ, তাওবার আমার মসজিদে জুমার পরে দিয়ে যে লিফলেট বিতরণ হচ্ছে, লেখা আছে বেদাত, দোয়া বেদাত, সম্মিলিত দরুদ বেদাত, সালাতু সালাম বেদাত, মিলাদ কিয়াম, মিলাদ কিয়ামকে তো বেদাত বললে হতো, মিলাদ কিয়ামকে নাজায়েজ হারাম ফতোয়া দিয়েছে কর্তা হুজুর। পরে তো জনগণ ধরে আচ্ছা তারা পিটা নিয়ে আমার সামনে মসজিদের মধ্যে দিয়েছে, যেটা সবচেয়ে বাস্তব কথা, তারা কিন্তু তাদের প্ল্যান প্রোগ্রাম অনুযায়ী সামনে এগোচ্ছে, ঠিক কিনা বলে? এজন্য আপনাকে আমাকে সচেতন হতে হবে যে সমস্ত বাতিল আকীদার প্রচার রাস্তাঘাটে, পথে ঘাটে, মসজিদে, বিভিন্ন জায়গায় চুপে চেপে তারা কিন্তু করে যাচ্ছে, সাধারণ মানুষের ঈমান তারা কিন্তু নষ্ট করে দিচ্ছে। চিৎকার করে বলুন, আমরা যারা সুন্নি জনতা আছি, অলি প্রেমিক আছি, রসুল প্রেমিক আছি, শাহজালালের তরোয়ালের স্লোগান আমরা যারা দেই, এই সমস্ত বাতিল আকীদার মানুষের স্লোগান শাহজালালের তরোয়ালের সামনে টিকতে পারে না, পারে না, পারে না, ঠিক কিনা মুসলমান? আব্দুল ওহাব মুজদির চশমা পড়লে দোয়া পাওয়া যাবে? শাহজালালের চশমা পড়ো, ফুলতলি সাহেব কেপলার চশমা লাগালে হাজার হাজার দোয়ার প্রমাণ আছে না? সহিহুল বুখারী খুলুন, বাবুল কুসুম কিতাবুস সালাত, সূর্যগ্রহণের অধ্যায় খুলুন, দোয়া কাকে বলে? বলান একটা আর দুইটা না, সহিহ বুখারীর মধ্যে সরাসরি দোয়ার ব্যাপারে প্রায় 360-এর উপরে হাদিস আমি পেয়েছি। বলেন মারহাবা, আল্লাহর হাবিব হাত তুলেছেন, দোয়া করেছেন, এমন দোয়া হাত নামানোর আগেই আল্লাহ পাক নূরের নবীর দোয়াটা কবুল করে নিয়েছে। জুমার নামাজ শুরু হয়ে গেল, মসজিদের মেইন দরজা দিয়ে গ্রামীণ একটা লোক প্রবেশ করল, সহিহ বুখারীতে এসে সাহাবী দূরে এসে আল্লাহর হাবিবের কাছে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কদ হালাকাতিল মাওয়াশি, সমস্ত পশু প্রাণীগুলো পানির অভাবে মারা যাচ্ছে, মদিনার ফসলগুলি নষ্ট হয়ে যাচ্ছে, মদিনার জমিনে পানি নাই, প্রচন্ড রোদের তাপে খা খা করছে, সমস্ত প্রাণী ফসল নষ্ট হয়ে যাচ্ছে, আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ রাব্বুল আলামিন যেন বৃষ্টির ব্যবস্থা করে দেন। সাহাবীদের কোনো কিছু প্রয়োজন হলে আমার নবীর কাছে যাইতে, সুবহানাল্লাহ বলবেন না? ওসিলা আছে না? নাই, কয়ে চাইবা আল্লাহর কাছে, ওলির কাছে কি, আলেমের কাছে কি, চাইবা আল্লাহর কাছে। কিন্তু সাহাবীরা জানতো না যে দেন কে, দেন কে, রসুলের কাছে। কথার জবাব দেন, জানেন যে দিতে পারেন আল্লাহ, বৃষ্টি দেন কে, রিজিক দেন কে, আপনারা বলেন সাহাবী রসুলের কাছে কেন গেলেন? ওসিলা আছে না? এরা বলে ওসিলা ধরা সেরে, নাউজুবিল্লাহ বলে, এই কথার কোন স্লোগান তারা দিচ্ছে?
ডাইরেক্ট শাহজালালের মাজারে কি ওরে পাইলে জুতা দিয়ে সরায় গাল ফাটাই দিতাম। শাহজালালের কি কাছে কি তুমি জানো না, শাহজালালের একটা ডাকে কোটি কোটি মানুষ মুসলমান হয়েছে। শাহজালালের কাছে আছে না নাই? আছে। আজকে ফুল তুলির দরবারে কোটি মানুষ এমনিতেই কিছু আছে না? একটা বেনামাজি মানুষ, সুক্ষর মানুষ যায় আল্লাহর ওলির দরবারে, একদিন দুই দিন থাকে, নামাজি মোত্তাকি হয়ে ফিরে আসে। তাহলে ওসিলা আছে না? এরা আমাদেরকে ভাবছে যে এরা তো বোকা, আমরা তো কেউ মাদানি ডিগ্রি নেই, কেউ মাক্কি ডিগ্রি নাই, কেউ আজারি ডিগ্রি নাই, আমরা তো একেবারে চোখতারাই বসে মিয়া। ডিগ্রি দেখেই যদি হতাশ হয়ে যান তাহলে সব হারাবে, সব হারাবে। বড় আফসোস লাগে, পীরদেরকে গালি দেয়, ওলিদেরকে গালি দেয়। পীর আছে না? তুমি যে পীরদেরকে গালি দাও তাহলে বড় পীরের গায়ে গালিটা লাগে না? বড় পীর আছে না? মাইনদিন সৃষ্টির গায়ে গালিটা লাগে না? গালি যখন দেয় পীরদেরকে তখন তো কাউরে বাদ রাখে না, কতক্ষণ বাদ রাখে? সবার গায়ে তোমার গালিটা যাচ্ছে। এই জন্য বলছি আমাদেরকে অবাক হলে চলবে না, টাসকি লাগলে চলবে না। আমাকে আস্তে আস্তে সভাপতি বলল যে শেষ করে দিছে হুজুর, দেশটা কিচ্ছু হয় না, কিচ্ছু হয় না। লাখ লাখ মানুষ, এর রহস্য তো কয়েকদিন আগে উদ্ঘাটন হলো, মাহবিল লক্ষ্মীপুরে দিনাজপুর থেকে 20টা বাস আসবে, বরিশাল থেকে 14টা বাস আসবে, কুমিল্লা থেকে 50টা বাস যাবে, লক্ষ মানুষ তো দিতেই পারে, কত কন্যা? কিন্তু এই মাহফিলে সিলেট থেকে কয়টা বাস আসছে? তাহলে শোডাউন দরকার আছে? শোডাউন দরকার নাই, লাখ লাখ মানুষ দিয়ে শোডাউনের দরকার নাই। কথা খুব পরিষ্কার, ওলিদের আবাদ করা দেশে ওলিদের সম্মান, নবীদের সম্মান, সাহাবীদের সম্মানের ব্যাপারে যদি কেউ কোনো কটূক্তি করে তাদের ব্যাপারে আমাদের বক্তব্য খুব পরিষ্কার, নবীদের দুশমন, ওলিদের দুশমন, সাহাবীদের দুশমন, রাসূলুল্লাহর দুশমনদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। জোরে বলো ঠিক কি না? মারহাবা বলেন, তাহলে দোয়া আছে না? সাহাবীরা কোন কিছুর প্রয়োজন হলো রসুল্লার কাছে যাইতেন, বুঝে গেল ওসিলা। কতক্ষণ? বড় আফসোস, সাহাবীরা বুঝে হ্যাঁ বুঝে না, সাহাবীরা বুঝে হ্যাঁ বুঝে না, এই জন্য হ্যাঁ এটা শিরক পথ। সহিহুল বুখারী থেকে শুনুন, কষ্ট হচ্ছে চলে যাবে না, অল্প শেষ করব, যে কথাগুলো শুরু করলাম শেষ করে দেই, আল্লাহ যেন কবুল করে, আল্লাহ যেন মঞ্জুর করে। বন্ধুরা আমার, আল্লাহর হাবিবের মুখোমুখি দাঁড়িয়ে রহমতের নবীর কাছে বললেন, নবীজি মদিনার জমিনে বৃষ্টি নাই, প্রাণীগুলি মারা যাওয়ার অবস্থা, সমস্ত জমিন ফেটে চৌচির হয়ে যাচ্ছে, আল্লাহর কাছে বিনয়ের হাত তুলুন, আল্লাহ পাক যেন বৃষ্টির ব্যবস্থা করে দেন, মদিনার জমিনকে আল্লাহ যেন উর্বর করে দেন। আল্লাহর হাবিব মুহূর্ত কাল দেরি করলেন, দুইটা বিক্রয় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তুলে দিয়ে আমার নবী দোয়া করতে শুরু করলেন, আল্লাহুম্মা আসকিনা, আল্লাহুম্মা আসকিনা মালি, মদিনার জমিনে বৃষ্টি নাই, জমিন ফুলে চৌচি, আমার সাহাবীরা আমার কাছে এসে দোয়ার জন্য, আমি হাতটা তুলে দিলাম,
নবীর ভাতের বরকতের আল্লাহ মদিনার জমিনে বৃষ্টি দিয়া দাও। বন্ধুরা আমার সহিহ বুখারীর বর্ণনা, সাহাবী নিজে বলে আল্লাহর নবী মার নবী মুনাজাত থেকে হাত ঠিক মতো নামাতেও পারেন নাই। সাহাবি বলেন মসজিদের দরজা দিয়ে বাইরের দিকে তাকালাম, কালো একটা মেঘের গোলাপ নজর আসলো, চোখ ঘুরাতে পারি নাই। চোখ ঘুরানোর আগে মদিনার জমিনে শুধু বৃষ্টি না, বৃষ্টি বন্যায় পরিণত হয়ে যায়। মসজিদ থেকে ঘরে ফিরে যাব, যেই জমিনে পানি নাই, মাঠ ফেটে গেছে, প্রাণীগুলি মৃত্যুর বিক্রম হয়েছে, কিন্তু মসজিদ নবীর থেকে ঘরে ফিরে যাওয়ার কোন অবস্থা নাই, পানি কোমর পর্যন্ত হয়ে গেছে। একদিন আর দুদিন না, আল্লাহ রাসূলের দোয়া আল্লাহ পাক এমন ভাবে কবুল করেছেন, এক সপ্তাহের মধ্যে এক সেকেন্ডের জন্য আল্লাহ বৃষ্টি বন্ধ করেন না। দোয়া আছে না নাই? সাহাবি পরের জুমা চলে আসলো, আবার বলছি সহিহ বুখারী থেকে শোনাচ্ছি, পরের জুমা চলে আসলো, মদিনার জমিনে বন্যার বান বয়ে যাচ্ছে। সাহাবি পরের জুমায় দাঁড়িয়ে গেলেন, নবীজি গত জুমায় বৃষ্টি চেয়েছি, হাত তুলেছেন আল্লাহ পাক বন্যা দিয়ে দিস, একটু নজর করে দেখুন, বন্যার পানিতে মদিনার রাস্তাঘাট সব ভেঙে গেছে, প্রাণীরা বৃষ্টির পানিতে ভেসে যাচ্ছে, ঘর বাড়িগুলি তছনছ হয়ে গেছে। আল্লাহর কাছে দ্বিতীয়বার হাত তুলুন, রব্বুল আলামিন যেন বৃষ্টি বন্ধ করে একটু খরার ব্যবস্থা করে দেন। রাসূলুল্লাহ শুধু দোয়া শিক্ষা দেন না, দোয়া কইরা দেখাইছেন, চাও চাই নাকি বরকত। আল্লাহর হাবিবার হাত তুললেন, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আয় আল্লাহ আমাদের উপর থেকে বৃষ্টি বন্ধ করে দেন, বরং বৃষ্টিটি ঘুরিয়ে আমাদের এলাকার পাশের এলাকায় পাঠিয়ে দেন। হুজুর বলে দিচ্ছেন আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, বুখারীর হাদিস, আয় আল্লাহ আমাদের আর দরকার নাই, পাশের এলাকায় বৃষ্টি দেন, সঙ্গে সঙ্গে মুহূর্তের ভিতর আল্লাহ পাক বৃষ্টি বন্ধ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সাহাবী বলেন মসজিদ থেকে বের হলাম, পানি নাই, প্রচন্ড সূর্যের তাপ, আমাদের তাপের কারণে ঘাম বেরিয়ে গেছে, মনে হয় কোনোদিন বৃষ্টি হয় নাই। আল্লাহ রাসূলের দোয়া এমন ভাবে আল্লাহ পাক কবুল করেছে, বৃষ্টি বন্ধ করে দিয়ে মদিনার জমিনকে আল্লাহ পাক বৃষ্টি মুক্ত করে দিলেন। দোয়া আছে না? তাহলে আমরা দোয়া করবো কি করবো না? কারো ফতোয়ায়, কারো বক্তব্যে রবের কাছে হাত তুলতে আমরা পিছপা হব, তবে ফরজ নামাজের পরের দোয়া ছাড়বে না, কথা কন না কন, এইটা নিয়ে সবচেয়ে ভেজাল বেশি। দোয়া যাও মানে সাবাসাবি করলে, কিন্তু ফরজ নামাজের পর মানতেই চাই, কথা কন না, কিন্তু ফরজ নামাজের পরের দোয়া আছে, এটাও সুনান তিরমিজির হাদিস। উমামাতা আল বাহিলি আল্লাহর হাবিবের প্রিয় সাহাবী প্রশ্ন করেছেন, হুজুর আইয়ুদ দোয়া আসমা, কোন সময়ের দোয়া আল্লাহ সবচেয়ে বেশি কবুল করেন? রাসূল বলছেন দুইটা সময় দোয়া কবুল হয়, এই হাদিসের উদ্দেশ্য। অপর হাদিসে আরো দুইটা সময়ের কথা আছে, একটা বাদা বাদান নেদা, অর্থাৎ আজানের পর যে দোয়াটা করা হয় ওই দোয়াটা আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করেন। আদ-দুআউ লা ইয়ারুদ্দু বাইনাল আযানি ওয়াল ইকামা, আযান ইকামতের মাঝখানে যে দোয়া করা হয় সঙ্গে সঙ্গে আল্লাহ কবুল করেন। সুবহানাল্লাহ। আমি নিজে মদিনা শরীফ দেখেছি, যারা আযান দেন রিয়াদুল জান্নাহর উপরে যে উঁচু জায়গা, ওখানে দাঁড়িয়ে যে মুয়াজ্জিনরা আযান দেন, দীর্ঘ সময় তারা মুনাজাতে হাত তোলে। সুবহানাল্লাহ। বলবেন না? ওরা একদিন নামাজ পড়েছে, সেখানে একজন মুয়াজ্জিনের সাথে তিন দিন অপেক্ষা করে দেখা পাইছে, বললাম লে মা রাফাতা বাদাল আযান, কেন নামাজের পরে হাত তোলে, আজানের পরে কেন হাত তোলেন? তিনি প্রশ্ন করলেন, তিনি প্রশ্ন করলেন আমি তা আলেম, তুমি কি আলেম? বললাম যে হ্যাঁ। তিনি আমাকে রিপিট করলেন, তিনি আমাকে রিপিট করলেন তুমি যদি আলেম হয়ে থাকো,
আল্লাহ মুয়াজ্জাহ দোয়া বাদান নিদা, তাহলে কি আজানের পরের দোয়া তুমি হাদিসে পাও নাই? তখন তিনি হাদিসটা বললেন, বাইনাল আযান ওয়াল ইকামাতি আদ-দোয়া লা ইয়ারুদ্দু, আযান ইকামতের মাঝখানের দোয়া আল্লাহ ফিরাইয়া দেন না। সুবহানাল্লাহ। এই জন্য হাত তুলে দোয়া করি, মদিনার ইমাম মুয়াজ্জিন যিনি, তিনি আমাকে দলিল দিয়েছেন যে আযান ইকামতের মাঝখানে আল্লাহ দোয়া কবুল করেন, এই জন্য আমরা হাত তুলে দোয়া করি। সুবহানাল্লাহ। স্বয়ং মদিনায় আমার নূরের নবীর পাশে বসে তারা হাত তুলে দোয়া করছে, আর এই মৌলবীরা দোয়া পায় না, কতক্ষণ না জোরে বলেন ঠিক কিনা? আর একটা সময় বাইনাল খুতবাতায় জুমায় যে দুই খুতবার মাঝখানে দোয়া হয়, আছে না? নাই খুতবা দুইটা, দ্বিতীয় খুতবায় কিন্তু শুধু দোয়া। আমি হেরেমে নামাজ পড়লাম, সদাই সেই সামনে দেখলাম যে দ্বিতীয় পর্বে দোয়ার সময় হাত তুলে দোয়া করতেছেন, আল্লাহুম্মারহাম আলাইনা ওয়া আলা জামিয়িল মুসলিমিন, আল্লাহুম্মা আইজিল মুসলিমিন, আল্লাহুম্মা আইজিল ইসলাম ওয়াল মুসলিমিন, আল্লাহুম্মারহামিল মুসলিমিন। এই দোয়ার সময় তিনি নিজে হাত তুলে তুলে দীর্ঘ সময় দোয়া করেছেন। মক্কা মদিনায় দোয়া আছে না? নাই না পাইলে তাতে কি, কিন্তু দোয়া তো আছে। আল্লাহর হাবিব বলেন, সুনান তিরমিজির মধ্যে আর দুইটা সময় দোয়া কবুল হয়, তার ভিতরে একটা হলো ফি জাওফিল লাইল লাখি, সারা পৃথিবী নীরব নিস্তব্ধ, আল্লাহর কিছু প্রেমিক বান্দা আছে রাত্র আড়াইটা তিনটা বেজে গেলে অটোমেটিক আল্লাহ পাক তাদের ঘুম ভেঙে দেন। তাহাজ্জুদের রক্ত যখন হয়ে যায় ঘুমার ধরে না, আল্লাহর কিছু প্রেমিক বান্দা আল্লাহর প্রেমে পাগল হয়ে তাহাজ্জুদের সলাতে দাঁড়িয়ে যায়। আল্লামা ফজলুল সাহাব কেবলার জীবনী পড়ে দেখেছি, তার একটা নিয়মিত আমল ছিল কোনদিন তাহাজ্জুদের নামাজ ছাড়তেন না। আল্লাহর প্রেমিকেরা প্রেম করবে কার সাথে? কতক্ষণ না? দুনিয়ার প্রেমিকেরা দেখেন না সময় নির্বাচন করে, খুব গুরুত্বপূর্ণ সময় এবং নির্দিষ্ট জায়গায় যাইয়া পার্কে এখানে সেখানে প্রেম করে নিরিবিলি, যেখানে কোনো ডিস্টার্ব না, কিন্তু আল্লাহর একদল প্রেমিক আছে তারাও তো আল্লাহর সাথে প্রেম করে, কতক্ষণ না? সেজন্য নিরবতা দরকার আছে না? নাই নিরিবিলি সময় দরকার আছে না? নাই আল্লাহ বলেন আমার সাথে প্রেম করার সবচেয়ে উত্তম সময় হলো তাহাজ্জুদের নামাজ। সুবহানাল্লাহ। বলেন তাহলে আমরা আল্লাহর প্রেম চাই কি চাই না? আমি নিজে একটা আল্লাহর প্রেম নিয়ে গজল লিখেছি, আপনারা শুনতে পারেন, আমার নিজের লেখা সুর করা, দুই এক গুলি গায়ে শোনাবো। হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর প্রেমে কেন সাড়া দাও না, হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর প্রেমে কেন সাড়া দাও না, বিশ্ব মালিক যিনি আল্লাহ হা, সৃষ্টি তারি নিখিল জাহা, বিশ্ব মালিক দো
তোর গায়ে কেন তার হাত পাতো না, তোর গায়ে কেন তার হাত পাতো না, প্রভুর প্রেমে কেন সাড়া দাও না, হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর প্রেমে কেন সাড়া দাও না, প্রভুর প্রেমে কেন সাড়া দাও না। তার প্রেমের জন্য কবুল করে, আল্লাহর কিছু প্রেমিক আছে না? কোরআন সাক্ষী দিচ্ছে, আল্লাহ পাক বলেন হাশরের ময়দানে আমার আল্লাহ যেদিন কুরসিতে অবস্থান করবে, সমস্ত মানুষের নবীরা সামনে বসা সুন্দর একটি বেহেশতি কুরসি আল্লাহ পাক সাজাবেন, তিনি নূরের কুরসিতে বসে থাকবেন, ডান পাশে একটা চেয়ার আমার আল্লাহ রেখে দিবেন, সেই চেয়ারের নাম হলো মাকামে মাহমুদ। আদম থেকে ঈসা কোন নবীর সাধ্য নাই সেই স্টেজে উঠার, আল্লাহ পাক দয়ার করুণা মিশিয়ে নূরের নবীকে ডেকে এনে আল্লাহ তার ডান পাশের মাকামে মাহমুদের নূরের চেয়ারে বসায় দিবে। আল্লাহ পাক বললেন দুনিয়ায় যদি রবের সাথে প্রেম করার জন্য তাহাজ্জুদের সময় তুমি জাগতে পারো, সালাতে দাঁড়িয়ে নামাজ আদায় করে মোনাজাতে দুই হাত তুলে ভিক্ষার হাত তুলে চোখের পানি সেরে দিয়ে কাঁদতে পারো, আমি আল্লাহ দোয়া কবুল করার সঙ্গে সঙ্গে তোমাকে আমার নূরের নবী মাকামে মাহমুদের চেয়ারের মর্যাদার ইজ্জত সম্মান আমি আল্লাহ তাহাজ্জুদের বিনিময়ে তোমার আমল নামায় দিয়ে দিব। তাহাজ্জুদের মর্যাদা আছে না বন্ধুরা? আমার আল্লাহর হাবিব বললেন কোন গোলাম যদি তাহাজ্জুদের নামাজ পড়ার পরে ভিক্ষার দুইটো হাত আল্লাহর দরবারে তুলে দেয়, আল্লাহর হাবিব পরিষ্কার করে বলে দিয়েছেন তাহাজ্জুদের নামাজের শেষের দুই হাত তুলের মোনাজাত আল্লাহর দরবারে তুলবার সঙ্গে সঙ্গে আল্লাহ গোলামের মোনাজাত কবুল করে নেয়। আর একটা সময় দোয়া কবুল হয়, শোনো দোয়া বিরোধীরা, দোয়া যারা পছন্দ করো না, দোয়ার বিরোধিতে যারা করো, কান থাকলে চোখ থাকলে ব্রেন থাকলে শুনে নাও, আল্লাহর হাবিব বলেন দ্বিতীয় আর একটি সময় দোয়া কবুল হয়, বাদা সালাতিল মাকতুবা আয়াল মাফরুদা, ফরজ নামাজের পরে ইমাম সাহেব ডানে আর বামে সালাম ফিরিয়ে ইমাম সাহেব যে হাত তুলেন আমরাও যে তুলি, এর ভিতরে কত গুণী মানুষ আছে, আল্লাহ কাউকে না কাউকে উসিলা করে গোটা দোয়াটা সবার দোয়া আল্লাহ কবুল করে না, সুবহানাল্লাহ। বলে তাহলে দোয়া আছে না? শেষ কথা আমার বাবা, সহি মুসলিম থেকে আর একটা হাদিস শুনে দি, প্রিয়জনী হযরত আবু হুরায়রা মাতার মুশরিকা, কিন্তু আবু হুরায়রা নূরের নবীর হাতে হাত দিয়ে মুসলমান হয়েছে, প্রতিদিন ঘরে ফিরলে মা সন্তানকে গালিগালাজ করে চেহারাটা মলিন করে, শুধু সন্তানকেই না আমার নবীকে আবু হুরায়রার মা গালি দিয়ে দেন, আবু হুরায়রা দাওয়াত বন্ধ করে না, প্রতিদিন মাকে একবার একবার করে আল্লাহর হাবিবের পক্ষ থেকে দিনের দাওয়াত আবু হুরায়রা চালায় যাচ্ছে।
কিন্তু মা দাওয়াত গ্রহণ করে না। আবু হুরায়রার দাওয়াতের বিপরীতে এক বা একটা গালি দিয়ে দেন, আবু হুরায়রা প্রতিবাদ করে না। একদিন দুই দিন পাঁচ দিন সাত দিন মনটা বড় অতিষ্ঠ, আমাকে গালি দিলে দুঃখ নাই, মারলেও দুঃখ নাই, কিন্তু আমার নূরের নবীকে যখন গালি দেয় পাগল বলে নির্বংশ বলে আমার মা, আমি আর সহ্য করতে পারি না। আমি সিদ্ধান্ত নিয়ে নিলাম আল্লাহর হাবিবের দরবারে গিয়ে আমার মায়ের হিদায়তের জন্য দোয়াটা চাইব। নবীজির দরবারে হাজির, নবীজি আমার মা প্রতিদিন দাওয়াতের বিপরীতে আপনাকে গালি দেয়। আমাকে গালি দিলে আমি এত কষ্ট পেতাম না? যে রসুলকে জীবনের চাইতেও বেশি ভালোবাসি, কলিজাটা দুই ভাগ করে দিলে আবু হুরায়রার অন্তরে নবীর মহব্বত ছাড়া আর কিছু পাওয়া যাবে না। না খেয়ে পড়ে থাকতে দুদিন তিন দিন পাঁচ দিন ঘরে গেলে মা মারে, খাবার বন্ধ করে দিছে, থাকবে কোথায়? আমার নবীর ঘরেও তো খাবার নাই। আহলে সুফফার অধিবাসী হয়ে গেলে দুদিন তিন দিন খাবার নাই, কোনো কষ্ট নাই, দুঃখ নাই, অভিযোগ নাই। রসুল যখন হুজরায় ফিরতেন পলকহীন নূরের নবীর নূরের চেহারায় তাকায় থাকতে, কিরা আবু হুরায়রা চোখের পলক পড়ে না, নবীজি তিন দিন খাবার নাই, খোদার যন্ত্রণা কাকে বলি, আপনার নূরের চেহারার দিকে পলকহীন তাকায় থাকি, আল্লাহ পাক খোদার তৃষ্ণা বন্ধ করে দেন। কি মহব্বতের ভালোবাসা! আপনারা আমার ঘরে একদিন খাবার না থাকলে ফিরে ফিরে শুরু হয় কথা কন না, নবীর ঘরে তিন দিন খাবার নাই ঝগড়া আছে কথা কয় না, কেমন ভালোবাসতেন নবীর স্ত্রীরা আমার রসূল, একটা খেজুরে একটা। তিন দিন পর হুজুর আসছেন, আয়েশা কি আছে একটা খেজুর নিয়ে, হুজুর এটা হাদিয়া আছে, সুবহানাল্লাহ। হুজুর অর্ধেক খেয়ে অর্ধেক রেখে দিলেন, আপনি খান। আয়েশা কত বুদ্ধি বুদ্ধি মেয়ে, আল্লাহু আকবার, পৃথিবীতে আল্লাহ দুইজন নারীকে সালাম দিয়েছে, একজন মা খাদিজা যাকে এক বক্তা গালি দিয়েছে কথা বলে, মা খাদিজাকে গালি দেয়নি কথা বলে, বুড়ি হয়ে গেছে, তালাক খাইছে, ভার্জিন ছিল না, একটু কি জিব্বা কাঁপলো না? আমি কার ব্যাপারে বলছি যাকে আল্লাহ কন্টিনিউ জিব্রাইলকে দিয়ে সালাম দিতে, সুবহানাল্লাহ বলে, যতবার জিব্রাইল আসতেন ততবার রাসূলকে বলতেন হুজুর মা খাদিজাকে আল্লাহ নিজে সালাম দিয়েছে, সুবহানাল্লাহ। এমন একজন নারীর ব্যাপারে তুমি কেমনে কথা বলো, কেমনে বললা তুমি? যার মুনকার নাকিরের প্রশ্নের জবাব স্বয়ং আমার আল্লাহ নিজে দিয়েছে, তার ব্যাপারে কথা বলতে কেন তোমার মুখে লাগাবো? তুমি নষ্ট হও, তুমি সাধারণ মানুষকে নষ্ট কেন করো? কথা কোন কথা, তুমি জানেন মনে কিছু যাও কিন্তু সাধারণ মানুষকে কেন বিভ্রান্ত করো তুমি? আমাদের প্রশ্ন সেখানে, তোমার ব্যাপারে আমাদের কোনো কমেন্টস না, কিন্তু তোমার বক্তব্যের দ্বারা যে হাজার হাজার মানুষ বিভ্রান্ত হচ্ছে, ও তুমি মানুষকে জাহান্নামে নিবা, আবার বক্তব্যের উপর মা বসাইবা, কয়বার করবে এটা? তুমি তো কয়দিন পর পর এই কাম করো? কারো বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নাই, কিন্তু আমার রসূলের ব্যাপারে কথা বললে তাকে আমরা ছাড়বো না, সাহাবীদের ব্যাপারে কথা বললে আমরা তাকে ছাড়বো না, ওলীদের ব্যাপারে কথা বললে আমরা তাকে ছাড়তে কথা বলবো না। বাগান সাজাতে ওলিদের অনেক সময় লেগেছে কথা কন না, এই বাংলাদেশকে সুন্নিয়াতে রসুলের মহব্বতের এই পর্যায়ে আনতে আল্লাহর ওলিরা অনেক ঘাম ছড়িয়েছে, মানুষের ঘরে ঘরে গিয়েছেন, এলাকায় এলাকায় গিয়েছেন, নিজের পয়সা ব্যয় করে কত কষ্ট করেছেন আল্লাহর ওলিরা। তুমি সাজানো বাগানে এসে তিন দিনের মধ্যে ফতোয়া দিয়ে দিলা, একদিন আর দুই দিনে এই জমিন সাজে নাই, ঠিক কিনা বলে? অনেক কষ্ট হয়েছে ওলিদের,
এই যে ফুলতলি সাহেবকে বলারা ডাক দিয়ে চলে আসেন, রাস্তাঘাট ভাঙা, কত কষ্ট করে নিজের গাড়ির তেল পুড়িয়ে এসে তারপরে দিনের কথা শুনিয়ে যান, কত কষ্ট তারা করতেছে। আর তুমি একদিন রোজা যাই সে একটা ফটো মেরে চলে গেল, শেষ। এই জন্য আকল দিয়ে বুঝবেন, কারো সিলাই একটা কথা আছে, কারো সিলাই সিন্নি খাইলা মোল্লা চিনলা না। তুমি যাদের সামনে উল্টো পাল্টা বক্তব্য দিচ্ছ, এই মানুষগুলিকে দীন ইসলাম কোরআন হাদিস বুঝাইতে আল্লাহর নবীদের অনেক সময় লাগে। তুমি পারলে নিজে মুসলমান বানাইয়া তাদেরকে ফতোয়া দাও, আর আরাধনার আবাদ করা জায়গায় তুমি সেখানে নাক গলাতে চাইও না। পৃথিবীতে আল্লাহ পাক দুজন নারীকে সালাম দিয়েছেন, তার ভিতরে একজন হলেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা, আর একজন হলেন আম্মা জানাইশা রাদিয়াল্লাহু তাআলা। সহিহ বুখারীতে এসে আল্লাহর হাবিবার মা আয়েশা বসা, জিব্রাইল আমিন এসে বললেন, নবীজি আল্লাহ পক্ষ থেকে আয়েশাকে সালাম জানিয়ে দেন। হুজুর বললেন, ইয়া আয়েশ, আয়েশা না ইয়া আয়েশ, আয়েশ মানে হলো সুশ্রী রূপসী সুন্দরী, যার চেয়ে সুন্দর পৃথিবীতে কেউ হয় না তাকে আয়েশ বলে। কোন সুবহানাল্লাহ, আয়েশা বললেন, নবীজি এজন্যই তো আপনাকে এত ভালোবাসি, আমার যে বয়সের ডিফারেন্স অনেক বেশি, এই কম বয়সে একটি নারীকে ভালোবাসতে আপনি বিন্দু পরিমাণ কার্পণ্য করেন না। এত সুন্দর ভাবে রসুল স্ত্রীদেরকে উপস্থাপন করতেন, তাদেরকে ডাকতেন। রাসূলুল্লাহর কোন স্ত্রীর, আমার রাসূলের ব্যাপারে কোনো অভিযোগ নাই, যে চেয়ে সেরা পুরুষ আল্লাহর আরশের নিচে জমিনের উপরে হয় না। কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হুজুর বললেন, ইয়া আয়েশ, হাজা জিব্রাইল, তুকরি আলাইকা সালাম, ইনি হলেন জিব্রাইল, আল্লাহর পক্ষ থেকে আপনাকে সালাম জানিয়েছেন। আয়েশা কয়, আপনি বললেন এই জিব্রাইল, আমি তো দেখি না, সালামের জবাব দিয়ে দিলাম, কিন্তু আমি তো জিব্রাইল দেখি না। রাসূল বলেন, কেমনে দেখবা? আমি দেখি, কারণ আমি রাসূলুল্লাহর চোখ আর তোমার চোখ কোনোদিন এক নয়। তোমার সামনে দাঁড়ানো তুমি দেখো না আমি দেখি, বুঝে গেল রাসূলের মাঝে আমাদের মাঝে পার্থক্য আছে না নাই। ওই যে সেই কথা, রাসূল আমাদের মতো সাধারণ মানুষ, যদি বলেন ঠিক কিনা, রাসূল আমাদের মতো সাধারণ মানুষ, রাসূল দুনিয়া থেকে আল্লাহর জান্নাত দেখতে পায়। সুবহানাল্লাহ, বলুন কোথায় জান্নাত আর কোথায় দুনিয়া? রাসূল বলেন, আমার চোখের সামনে জান্নাত সব সময় ইচ্ছে করলেই আমি দেখতে পারি। সুবহানাল্লাহ। সহিহ বুখারীতে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, সূর্য গ্রহণ লেগে গেল মদিনায়, আল্লাহর নবী নামাজে দাঁড়ায় গেলেন, আমরাও তার পিছনে দাঁড়ায় গেলাম, নজর করে দেখি নামাজের ভিতরে আল্লাহর হাবিব দুইটা হাত ছেড়ে দিয়েছে, বড় অবাক হয়ে গেলাম, এটা কেমন নামাজ, কোনদিন তো এরকম নামাজ পড়ি নাই, দুইটা নামাজ আল্লাহ দুইটা হাত নামাজে ছেড়ে দিয়েছে, শুধু ছেড়েই দেন নাই, নজর করে দেখি হাত লম্বা করে আল্লাহর হাবিব জানি কি ধরার চেষ্টা করতেছেন। বয়স আমার কম, নানা প্রশ্ন মনের মধ্যে, নূরের নবী যিনি হলেন আমাদের ধর্মীয় শিক্ষক, শরীয়তের শিক্ষক, দ্বীন ইমান ইসলাম যিনি শিক্ষা দিয়েছেন, যিনি নামাজে বিনয় আর ইখলাসের শিক্ষা দিলেন, সেই নবী নিজেই নামাজের ভিতরে হাত দুইটা ছেড়ে দিলেন, কেমন নামাজ পড়লেন? সালাম ফেরানোর সঙ্গে সঙ্গে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বললেন, ইয়া রাসূলুল্লাহ, কেমন নামাজ আপনি পড়লেন? দুই হাত ছেড়ে দিলেন, কি জানি ধরার চেষ্টা করলেন, সামনে তো কিছুই দেখলাম না, লাকাদ তানাওয়ালতা শাইয়ান ফি মাকামি, কি জানি ধরার চেষ্টা করলেন। আল্লাহর হাবিব বলেন, শোনো আব্দুল্লাহ, নামাজ যখন পড়তেছিলাম আল্লাহ পাক আল্লাহর গোটা জান্নাত আমি রাসূলের চোখের সামনে হাজির করে দিলে। ইন্নি উরিদুল জান্নাহ, বুখারীর হাদিস, আমি দেখতেছি জান্নাত আমার চোখের সামনে হাজির, বুঝলাম আপনি জান্নাত চোখের সামনে হাজির, দেখলাম কি জানি আপনি ধরতেছেন, তানা ওয়ালতা শাইয়ান কি জানি ধরার চেষ্টা করতেছেন। আল্লাহ রাসূল বললেন, শুনো আব্দুল্লাহ, যা দেখেছো সত্যই দেখেছো, শুধু জান্নাত দেখি না আমি, রাসূল দেখতেছি আল্লাহর জান্নাতের আঙুরের ফল, আপেলের ফল, ফলের তোকাগুলি আমার নাকের সামনে ঝুলতেছে, আমি দেখি আঙুরের ফল নাকের ডগায় ঝুলতেছে, আমার মন চাইলে একটু ফল ধরি, এরপরে একটু দুইটা খায়।
জান্নাত কত কাছে যে ফল আল্লাহ রাসূল ধরতে চাইলে, জান্নাত দূরে না কাছে, কত কাছে, কোথায় মদিনার কোথায় জান্নাত, রাসূল বলেন জান্নাত তো দেখতেছি, এই যে ফলও ধরতেছে, সুবহানাল্লাহ বলুন, সুবহানাল্লাহ বন্ধুরা আমার কষ্ট হচ্ছে, আর 10 মিনিট থাকবো না আমরা, থাকবো, আওয়াজে বুঝা যায় যে মোনাজাত দিলেই ভালো হয়, না আমি আর প্রশ্ন দিব না ইনশাল্লাহ, 10 মিনিট আলোচনাটা গুছাই নিয়ে আসছি, আল্লাহ যেন আমাদেরকে কবুল করে, আল্লাহর হাবিব বললেন আমি দেখি আঙুরের থোকা আপেলের থোকা আমার নাকের ডগায় ঝুলতেছে, কি সাদার সুগন্ধি, মরার মানল না, হাত বাড়িয়ে দিলে আঙুরের থোকাটা ধরে ফেললাম, তা না বলতো মিনহা উন কুদান, বুখারীর হাদিস, আমি একটা আঙুরের থোকা ধরলাম, নিলাম দুনিয়াতে বসে জান্নাতি ফল নাকের রগায়, তার সুঘরান আমাকে পাগল করে ফেলেছে, সিদ্ধান্ত নিলাম সেখান থেকে একটা ফল আমি মুখে দিয়ে খাইব, সঙ্গে সঙ্গে জিব্রাইল বললেন না গো নবীজি জান্নাতটা দেখালাম, আল্লাহর পক্ষ থেকে জান্নাত দেখলেন, ফল আল্লাহ পাক দেখায় দিলেন, আপনি যে সাধারণ মানুষের মত নন, আপনি যে সাধারণ নবী নন, আল্লাহ প্রমাণ দেওয়ার জন্য আল্লাহর জান্নাত আপনার সামনে আল্লাহ হাজির করে দিয়েছে, দুনিয়াতে বসে জান্নাতি ফল খাওয়ার কোনো পারমিশন নাই, ধরেছেন এতদূর কি, আপনি খাবেন না কেন জিবরাইল, লাকাসুলা কালতুম, ধরার পরে আমি নবী যদি খাইতাম, খাওয়ার সঙ্গে সঙ্গে দুনিয়ার সমস্ত বাজারের আঙুর ফলগুলিকে কিয়ামত পর্যন্ত আমার আল্লাহ পাক জান্নাতি ফলে পরিণত করে দিতেন, বাকিয়াতি দুনিয়া দুনিয়া কিয়ামত হওয়া পর্যন্ত আমি যদি খাইতাম তাহলে সব ফল জান্নাতি ফল বানিয়ে দিতেন, কে জোরে বলে, রাসূলের দৃষ্টি আর আমাদের দৃষ্টি কি এক, বন্ধুরা আমার আল্লাহ হাবিব বলেন আয়েশা হাজা জিব্রাইল, হলে জিব্রাইল আমি দেখি তুমি দেখো না, সালাম দিয়েছে, মায়েশাজান জবাব দিয়ে দিলেন, আল্লাহর পক্ষ থেকে কি মর্যাদা, আল্লাহ পাক স্বয়ং নিজে দায়িত্ব নিয়ে মায় আয়েশাকে সালাম দিয়ে দিতেন, নারীদের মর্যাদা আছে না, সেদিকে আমি আর গেলাম না, বন্ধুরা আমার আবু হুরায়রা বলে প্রতিদিন মা আমাকে মারি, আল্লাহ হাবিবের কাছে আসলাম, নবীজি মায়ের হেদায়েতের জন্য দোয়া করো, আল্লাহর হাবিব বললেন সত্যি বলো দোয়া নাকি মায়ের নামে, বিচারিতে চোখের পানি ছেড়ে দেয়া বলে, নবীজি মায়ের নামে কোনোদিন বিচার দেয়া যায় না, কারণ আপনার বেহেশতি জান্নাতি জবানে শুনেছি, আল্লাহ পাক মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত রেখে দিয়েছেন, সেই মায়ের বিরুদ্ধে কোনো অভিযোগ না, নবীজি আমার আল্লাহর কাছে ভিক্ষার দুটো হাত তুলুন, আপনার হাতের দোয়ার বড় দাম, সুবহানাল্লাহ বলবেন, আমার বিশ্বাস আপনি হাত তুললেই আল্লাহ পাক আপনার দোয়াটা কবুল করে নেবেন, আল্লাহ রাসূল হাত তুললেন, মুসলিম শরীফের এ হাদিস, আল্লাহুম্মা হাদে উম্মা আবু হুরায়রা, হে আল্লাহ আবু হুরায়রার মাকে দ্বীন ঈমান ইসলামের নূর দিয়া দাও, আবু হুরায়রা হাত তোলা দেখে দৌড় শুরু করে, আবু বকর থামাতে পারে না, বাড়িতে চলে গেলি দরজায় নক করলেন, প্রতিদিন দরজা খুললে কালো কঠিন রাগান্বিত একটা চেহারা দেখতে পান, কিন্তু আজকে তো দরজা খুলে না, 5 মিনিট 10 মিনিট পার হয়ে যায়, আবু হুরায়রা ভাবলেন না জানি মার অসুখ হয়েছে, অসুস্থ হয়েছেন মা, কান দরজার সাথে লাগালেন, শব্দ পাচ্ছেন কল থেকে পানির ফোঁটা পড়তেছে, আরো কিছুক্ষণ অপেক্ষা করলেন, আধা ঘন্টা চলে যাওয়ার পর যখন দরজা খুললেন নজর করে দেখেন মা সামনে দাঁড়ানো, রাগ নাই, দুঃখ নাই, ক্লান্তি নাই, মায়ের ওই চেহারার ভিতরে বেহেশতের জান্নাতের হাসি দেখা যায়, প্রতিদিন সন্তানকে গালি দেয় মা, আমার নবীকে গালি দেয়, আজকে আর গালি নয় রাগ নয়, সন্তানকে জড়াইয়া ধরে গালে চুমু খায় কপালে চুমু খায় চোখের পানি ছেড়ে দিয়ে বলে রে বাবা
আবার চুলের দিকে তাকায় দেখো, চুল থেকে পানি গোটা পড়তেছে। গোসলখানায় ছিলাম, অজু করতেছিলাম রে বাবা, তোমার জন্য অপেক্ষায় ছিলাম। আমি আর দেরি করতে চাই না, নূরের নবীর দরবারে নিয়ে যাও, এখনই কালে মা পরে মুসলমান হয়ে যাব। আর জোরে বলুন আল্লাহু আকবার। সুন্নাত দুয়ার পাওয়ার আছে না? নাই। আব্দুল ইবনে আব্বাস বলেন তেমনি একটা দোয়া রাসূল আমার জন্য হাত তুললেন। এমনি এমনি মুফাসসির আমি হই নাই, স্কুল ভার্সিটি কলেজে আমি কোনোদিন পড়ি নাই, পড়ব কেমনি? নবীর যুগেতে কোরআনটাও কিতাব আকারে ছিল না, গাছের পাতায় ছিল, চামড়ায় লেখা ছিল, সাহাবীদের অন্তরে মুখস্থ ছিল, নূর নবীজির সিনার ভিতরে গেথা ছিল। হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা তিনি কোরআন শরীফ সংকলন করেন, ঠিক কিনা বলেন? বুখারীর তো প্রশ্নই আসে না, মুসলিম শরীফের তো অস্তিত্বই নাই, সুতরাং ফার্সিতে পড়ব কেমনে, কিতাব পড়ব কেমনে? আমি 30 পারা কোরআনের মুফাসসির হলাম একমাত্র আমার নবীর দোয়ার ওসিলায়। কোন সুবহানাল্লাহ, আল্লাহর হাবিবের সাথে 13 বছর বয়সে মিনার ময়দানে রওনা দিলাম। বিদায় হজের ভাষণকে কেন্দ্র করে মিনার তাবুতে আল্লাহর হাবিবের ডানে আর বামে ঘুরতেছি। আল্লাহর নবীর বড় পাগল ছিলাম আমি, ওই ছোট্টবেলার থেকে দরবারে নবী ছাড়তাম না, বাবা নিতে আসলেও আমি যাইতাম না, রসুলের কাছে বলতাম বাবা আর মায়ের ঘরে যতটুকু আদর যত্ন ছিল ভালোবাসা পাওয়া যায়, নূরের নবীর দরবারে তার চেয়ে কয়েক কোটি গুণ বেশি পাওয়া যায়। আমাকে আপনি নবী তারে দিলেন কোরআনের গুরু, আমি একটা পাগল, আয়াত নাজিল হওয়ার সঙ্গে সঙ্গে মুখস্থ করার জন্য পাগল হয়ে যায়। আমার নবী দেখলেন কোরআনের পাগল আব্দুল্লাহ, আমি রসুলকে ছাড়তে চায় না, মিনার তাবুতে দুইটা হাত আল্লাহর নবী সরাইয়া দিলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস কয় আমার সামনে হাত যখন সরাইয়া দিলে, সঙ্গে সঙ্গে নূরের নবীর সিনাটা আমি জড়াইয়া ধরলাম। সহিহ বুখারী কিতাবুল ইলমেস আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন জাম্মানি রসূলুল্লাহ, আমি শুধু জড়াইয়া ধরি নাই, রসুলকে জড়িয়ে ধরার সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিব নিজেও তিনি আমাকে জড়াইয়া ধরলেন। সুবহানাল্লাহ, হুজুর জড়াইয়া ধরছে, আমিও জড়াইয়া ধরছি। নূরের দেহ বেহেশতের জান্নাতে দেহের কি মজার স্বাদ আমি অনুভব করতে লাগলাম। হঠাৎ করে নজর করে দেখি দুইটা হাত আল্লাহর হাবিব তুলে দিয়েছে, আমার জন্য দোয়া শুরু করে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ, আল্লাহর হাবিব দোয়া করতেছেন আল্লাহুম্মা আল্লিমুল হিকমা ওয়া তাউবিলুল কিতাব, আয় আল্লাহ জ্ঞান বিজ্ঞানে সব এনে 13 বছরের বালকের সিনায় দাও, শুধু এলে বিনয় ওয়া তাউবিলুল কিতাব, এই কোরআন ব্যাখ্যার তাফসীরের যত জ্ঞান আমার আল্লাহ আমার আব্দুল্লাহর অন্তরে তুমি দিয়া দাও। সুবহানাল্লাহ, হুজুর বললেন ধরো ছাইরো না, ওদিকে দোয়া চলছে। আল্লাহর কসম, হাত নামানোর সঙ্গে সঙ্গে অনুভব করলাম নূরের নবীর সিনা থেকে ব্লুটুথের মতো 30 পারা কোরআন আল্লাহ আমার সিনায় ঢুকাই দিতেছে। বুঝি দুর্বল হয়ে গেছেন? জোরে কন সুহান, খানি আসেন জোরে সুহান, লোকের সমস্যা নেই, পরে খানি আসেন, যা শক্তি ব্যয় হবে খাওয়া দাওয়া করে একবারে ফুল শক্তি নিয়ে ঘরে যাবেন, টেনশনের কিছু নাই। আচ্ছা যাই হোক, তাহলে বলেন, আপনারা বলেন, মোবাইল থেকে একটা জিনিস ট্রান্সফার করা যায় না? কথা করে এখান থেকে যদি এমিরিয়াতে কথা ট্রান্সফার করা যায়, এটা যদি বিজ্ঞান করে দেখাতে পারে, তাহলে নবীর সিনা থেকে আর একজনের সিনায় যেতে পারে না? কথা বলে না, সামান্য বিজ্ঞান যদি এটা করে দেখাইতে পারে, তাহলে আমার রসুল তো বিজ্ঞানের ওস্তাদ। কথা বল না, রসুল 1500 বছর আগে যা বলছেন সব এখন বলতেছে। বিজ্ঞান এখন বলে কম খাও, ধরলাম একজনের ডাক্তারে কি লেগে কয়ে কম না খাইলে গ্যাস্ট্রিক সমস্যা, কম খাইলে খাবারটা তাড়াতাড়ি হজম হয়। কথা বল না, আর যদি পেট ভরে খাইছেন, এখন তো আমরা কম খাই না, মানুষ খাইতে খাইতে অনেকে বলে গলা পর্যন্ত, আমি কই জানে নাক পর্যন্ত খায়, বলবো যে কেমনে দেখবেন হাসি দিলে নাক দিয়ে ভাত বের হবে, গলা পর্যন্ত খাইছে না নাক পর্যন্ত খাইছে। বিজ্ঞান বলে যে না কম খাও, কারণ
একটু কম খাইলে ভিতরে ওইটা ডাইজেস্ট হয় তাড়াতাড়ি, পানির সাথে মিলে ওইটা তাড়াতাড়ি হজম হয়ে যায়। আরে এমন খাওয়া খাইছে ও হজম হবে কেমনে, পুরো জায়গা ফাঁকা তো নাই, ঠিক কিনা বলে? এই জন্য কম খেলে তাড়াতাড়ি ডাইজেস্ট হয়, আর ডাইজেস্ট যদি তাড়াতাড়ি হয় তাহলে অনেক রোগ থেকে আল্লাহ বাঁচায় দেয়। সুবহানাল্লাহ, বিজ্ঞান বলতেছে এখন, আমার নবী 1500 বছর আগে বলছে শুধু কমই খাবা না, পেটটাকে তিনটা ভাগ করবা, এক ভাগে ভাগ, আর এক ভাগে পানি, আর এক ভাগ খালি রাখবা, তাড়াতাড়ি হজম হবে, আল্লাহ রোগ থেকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে বিজ্ঞান এখন যেটা বলে আমার নবী 1500 বছর আগে, ঠিক কিনা বলে? ডাক্তার বলে যে ডান কাঁধে ঘুমো, আমি বললাম কারণ কি? মানুষের হাট থাকে বাম দিকে, ডান কাঁধে যদি ঘুমায় হাটটা ফ্রি থাকে, রক্ত চলাচল স্বাভাবিক থাকে, কোনো সাপ টাপ পড়ে না, তাহলে এই মানুষটা মারা যাবে ঠিক, কিন্তু হার্ট অ্যাটাকে মারা যাবে না। আমি বললাম যেটা আপনারা এখন বলতেছেন, নবী 1500 আগে বলছেন ডান কাঁধে ঘুমা, সুবহানাল্লাহ বলবেন না? কারণ আমার নবী বিজ্ঞানের জনক, ঠিক কিনা? সে বিজ্ঞান যদি একটা মোবাইল থেকে আর একটা মোবাইলে ট্রান্সফারের সিস্টেম আমাদেরকে দেখাতে পারে, তাহলে আমার নবীর সিনা থেকে আর একজন আর সিনা যাইতে পারে না? এই জন্য অলিদের দরবারে গেলে ওই তাওয়াজ্জু পাওয়া যায়, তাদের দরবারে বসবেন, অলিদের কাছে যাবেন, বায়াত হবেন, অলিদের তাকওয়া আর রুহানি ফায়েজ আপনাদের অন্তরে ঢুকাই দিবেন। কে কষ্ট হচ্ছে? আমরা যেন অলিদের সেই বরকতওয়ালা রুহানি সন্তান হতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আর জোরে বলেন আমিন। অনেকগুলো কথা এদিক সেদিক চলে গেছে, শেষ করতে পারলাম না, সময় আছে, সুযোগ আছে, আল্লাহ বাঁচায় রাখলে আবারও আসবো, দেখা হবে আপনাদের সাথে, মন ভরে আমরা কথা শুনবো, সকলে পড়েন ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করুন, আল্লাহ মঞ্জুর করুন। আমার উপরে রাগ করছেন? কষ্ট পাইছেন? তাহলে আমরা এখন শেষ করবো ইনশাআল্লাহ। কিছু কাজ আছে, আমাকে ইমাম সাহেব যেভাবে ডিরেকশন দিবেন সেই অনুযায়ী। যার ঘরে আমি খেলাম, সুন্দর একটা বাসা, ছেলেরা দুবাই থাকে, বড় ব্যবসা করে, অনেক টাকার মালিক, উনি 2 বছর দিয়েছে আলহাজ আব্দুল খালেক।